আগামীকাল তিনটে রাশির জাতক জাতিকাদের লটারি থেকে ভাগ্য বদলাতে পারে, এই নিয়ে আজকের আলোচনা। আগামীকাল আঠাশে নভেম্বর, এই আঠাশে নভেম্বর অত্যন্ত শুভ থাকছে, কারণ সৌভাগ্য যোগ তৈরি হয়েছে। এই সৌভাগ্য যোগে তিন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। সঙ্গে থাকুন, আমি বিস্তারিত আপনাদের বলে বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাকার, জয় মা তারা। আজকের আলোচনা অবশ্যই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে। আপনারা জানেন অর্থপ্রাপ্তি যোগ যে রাশিগুলো তৈরি হয়, আমি লটারি প্রাপ্তি বলে বোঝানোর চেষ্টা করি, প্রত্যেকটা দিনই আপনাদেরকে বোঝাই, কারণ এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয় সেটাও আমি বলার চেষ্টা করি। যার জন্মচক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে, তারই কিন্তু এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। আর এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলে আপনার কিন্তু কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্তি ঘটবে। এই প্রাপ্তিটা যে কোনোভাবে হতে পারে, হতে পারে আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, হতে পারে আপনার পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, হতে পারে আপনারই গচ্ছিত অর্থ সেখান থেকেও রিটার্ন পেতে পারেন, হতে পারে লটারি থেকেও, যে কোনোভাবে হতে পারে। দেখুন, বহু যুগ যুগ ধরে হয়ে আসছে এই অর্থপ্রাপ্তি যোগের কার্যকারিতা। সেগুলো কীভাবে হতো, মাটির নিচ থেকে উঠত গুপ্তধন হিসাবে, কারোর সম্পত্তি লিখে দিত, বা আপনার রাস্তাঘাটে পড়ে পাওয়া যেত, এখন কিন্তু কোনোটাই সম্ভব না। তাই আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি। তাই যারা লটারি কাটেন তারা ছোট করে একটা ট্রাই করবেন, যারা লটারি কখনোই কাটেন না, পছন্দ করেন না, তারা কিন্তু অবশ্যই চোখ কান খোলা রাখবেন। আপনি রাস্তাঘাটেও পড়ে পেতে পারেন 10 টাকা বা 500 টাকা, সেটা কিন্তু খরচ করা যাবে না। খরচ না করে ওটাকে মান্যতা দিয়ে অবশ্যই আপনার ক্যাশে রেখে দিতে পারেন, সেই জায়গা থেকে আপনার ভাগ্য বদলে যেতে পারে। কয়েক লক্ষ কেন, কয়েক কোটি টাকাও আপনার সেই 10 টাকা দিতে পারে। কিন্তু যদি আপনি 10 টাকা পেয়ে 10 টাকাই খরচ করে ফেলেন, 10 টাকাই মূল্য দেবে, তার থেকে বেশি আপনাকে কেউ মূল্য দেবে না, তাই খরচ করা যাবে না। আর যারা লটারি মাঝে মধ্যে কাটেন তারা তো অবশ্যই আগামীকালে একটা ট্রাই করবেন। লাকি নাম্বার এবং শুভ সময় আমি বলে দেবো, প্রত্যেকটা দিনই কিন্তু আমি লাকি নাম্বার এবং শুভ সময় বলি, সেটা কিন্তু আমি আপনাদেরকে আগামীকালের জানিয়েও দেবো। ঠিক সেইভাবে মেনটেন করে কাটবেন, ভাগ্যের চাকা ঘুরতে পারে। এই নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন আমি ছোট করে বলবো, বেশি সময় নষ্ট করব না। আপনারা প্রোগ্রামটা দেখছেন, এখান থেকে নাম্বারটা পেয়ে গেলেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে সেভ করবেন। তারপর কি করবেন, আপনার ভয়েসে বা লিখে আপনি জানাবেন যে আপনি কি সরাসরি আসতে চান না আপনার বাড়িতে বসেই কনসাল্ট করাতে চান। যদি সরাসরি আসতে চান দুটো জায়গায় আসতে পারবেন, নদিয়া বীরনগর এবং তারাপীঠ। এই দুটো জায়গা যদি আপনার আসা সম্ভব হয় তাহলে সেটা আপনারা ভয়েসে বা লিখে জানাবেন যে আমি অমুক জায়গায় যেতে চাই, অমুক তারিখে, আপনার নাম, আপনার ঠিকানা, আমাদের এখান থেকে পুরো ফুল অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দেওয়া হবে। আর যদি মনে হয় না আমি আসতে পারবো না, অনেক দূর থেকে আমি দেখছি প্রোগ্রামটা, সেটাও আপনি ভয়েসে জানাবেন যে যদি কোনো বাড়ি বসে কনসাল্ট করানোর সুযোগ থাকে বা আমি বাড়ি বসেই আমার সম্পর্কে জানতে চাই এর নিয়মটা কী আছে, আমাদের এখান থেকে পুরো প্রসেস পাঠানো হবে, আপনি কমপ্লিট করবেন, 24 ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে এবং আপনার সম্পর্কে ডিটেলস জানিয়ে প্রতিকারও বলে দেওয়া হবে, এবং টিপ প্রতিকার, আপনার পয়সা খরচ ছাড়াই আপনি কিন্তু প্রতিকার করতে পারবেন। তবে সিস্টেমে যোগাযোগ করতে হবে, আপনারা কি করছেন, নাম্বার নিচ্ছেন, কল করছেন, হোয়াটসঅ্যাপে যে লিখছেন, আপনার সম্পর্কে বলছেন, এগুলো বললে কিন্তু কখনোই আপনার সমাধান হবে না, সময় নষ্ট হবে। তাই এগুলো করে সময় কখনোই নষ্ট করবেন না। আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনার সম্পর্কে যেটা বললাম ভয়েসে বা লিখে বলবেন, আসতে পারবেন না আপনার বাড়ি বসে জানতে চান, সাথে সাথে তার নিয়ম জেনে যাবেন, সেইভাবে এগোলে আপনি খুব শর্টেই আপনার যে সমস্যা তার থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আসুন আজকের আলোচনা, অবশ্যই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে। অর্থপ্রাপ্তি যোগে যে তিনটে রাশির নাম বেরিয়েছে, এই অর্থপ্রাপ্তি যোগে যে তিনটে রাশির জাতক জাতিকাদের জীবনের বড় পরিবর্তন ঘটতে চলেছে তাদেরকেই আমার অ্যালার্ট করা কাজ। দেখুন, আজ আমি যে আলোচনা করছি তিনটে রাশিকে নিয়ে, এটা কিন্তু জাস্ট আমি তাদেরকে অ্যালার্ট করছি। যদি এরা ভাবে যে আমার রাশি বলছে আমি এই হব, আমার এই হবে, আমি সব পেয়ে যাব, আমি কিছুই করব না, তাহলে ভুল। কারণ এখানে আপনাদের অ্যালার্ট করাই আমার কাজ। আমি বলছি আপনি পেয়ে যাবেন তা নয়, আমি বলছি আপনি শুনে চললে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে সবটা, তারপরে আপনার জীবনে পরিবর্তন আসবে। আপনি কিছুই করবেন না, ঘরে শুয়ে বসে থাকবেন, আপনার সব হয়ে যাবে, তা কিন্তু কখনো সম্ভব না। আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথাই বলি যে আগে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনি কিন্তু কোনো না কোনো ডিসিশন নেবেন, তার আগে নয়। না জেনে বুঝে
কোনো কাজ করা ঠিক নয়। আমি আজ যে আলোচনা করছি বা এর আগেও যত আলোচনা আপনাদের সঙ্গে করেছি সব কটাই কিন্তু আমি একটা কথাই বলি, অ্যালার্ট করার জন্য। আর এই তিন রাশির জাতক জাতিকাদের জন্মছক বা হস্তরেখায় যদি রাহু শুক্র মঙ্গল ভালো থাকে তাহলেই কিন্তু তাদের মিলবে, ভালো না থাকলে কিচ্ছু মিলবে না। এই দায়িত্বটা আপনাদের মিলিয়ে নেওয়া। অনেকেই আছেন সেম রাশি, যেই সময় পার হয়ে যাবে বলে আমার তো মিলল না, আপনার মিলবে না সেটা তো আমিই বলে দিয়েছি, যে কারণে 50% আমি পার্সেন্টেজ দিয়ে থাকি। আমার যে কোনো আলোচনা 50% জাতক জাতিকাদের মিলে যায়, তাদের সব কিছু ঠিকঠাক থাকে, আর 50% জাতক জাতিকাদের কিছুই মেলে না, তারা কিন্তু সব ঠিকঠাক মিলিয়ে নিতে পারে না। তার কারণ একটাই, কোনো না কোনো গ্রহ তাদের সাপোর্ট করে না। এই কথাগুলো বুঝতে হবে, জানতে হবে, তাহলে আপনারা অনেকটাই এগিয়ে থাকতে পারবেন। যাদের গ্রহ নক্ষত্র ঠিকঠাক আছে তাদের সাথে মিলবে, যাদের ঠিকঠাক নেই তারা কিন্তু মিলিয়ে নিতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি কিন্তু মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয় তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে সৌভাগ্য যোগ আপনার জীবন বদলাবে। যে কোনোভাবেই হোক না কেন আর্থিক উন্নতি হবে। যদি আপনার লটারি কাটার নেশা বা মাঝে মধ্যে কাটেন এরকম কিছু থাকে, অবশ্যই আগামীকাল ছোট করে একটি লটারি কাটতেই পারেন, সেখান থেকে আপনার জীবনের পরিবর্তন 100% ঘটবে। আর যদি আপনি কখনো লটারি না কাটেন এবং যে দামে কখনোই কাটবো না, একদম সঠিক, দরকার নেই, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, কোনো না কোনোভাবে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবেই ঘটবে, সে যে কোনো দিক থেকেই হোক না কেন। অ্যালার্ট থাকলে এটা কিন্তু সম্ভব, অ্যালার্ট না থাকলে কখনোই সম্ভব না। তাই অ্যালার্ট থাকুন, অবশ্যই দেখবেন আপনার জীবনের পরিবর্তন ঘটছে। এবং যে লটারি কাটবেন লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো, মেনটেন করে একটি কাটার চেষ্টা করবেন। দু নম্বর যে রাশির কথা বলবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় আগামীকাল থাকছে। আগামীকাল কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যে কোনোভাবেই হোক না কেন আর্থিক উন্নতি হবে। যদি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন বা মাঝে মধ্যে লটারি কাটেন, ছোট করে একটি লটারি ট্রাই করতে পারেন, আমি লাকি নাম্বার এবং শুভ সময় বলে দেবো মেনটেন করে। আর যদি মনে হয় না আমি তো কখনো লটারি কাটিনি কাটবোও না, তাহলে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনি রাস্তাঘাটে যে কোনো জায়গায় কিন্তু আপনি 10 টাকা বা 500 টাকা পরেও পেতে পারেন, সেটা মান্যতা দিয়ে রেখে দেবেন, অবশ্যই সেটাকে ভক্তি শ্রদ্ধা করবেন, কয়েক লাখ বা কোটি টাকাও হতে পারে কিন্তু খরচ করবেন না। আপনার টাকা পেয়ে যদি খরচ করে ফেলেন তার মূল্য কিন্তু বেশি কোথাও দেবে না, সেটাই থাকবে। তাই 10 টাকা পেলেন, খরচ করলেন, এক কাপ চা খেলেন, শেষ। আর ওই 10 টাকা পেলেন ক্যাশে রেখে দিলেন, পুজো অর্চনা করে কিছু নিয়ম আছে আপনারা জানেন, তাহলে কিন্তু সারা জীবন আপনার ওই টাকাটা আপনাকে গার্ড করবে। তাহলে একদম বুঝতে পারছেন খরচ করা যাবে না, এটাকে মান্যতা দিয়ে ঘরে রেখে দিতে হবে, তবেই তো আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। এরপরে চলে আসুন সর্বশেষ 3 নম্বর মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু জীবনে পরিবর্তন আসবে আগামীকাল, অর্থপ্রাপ্তি যোগে ভাগ্যের চাকা ঘুরে যাবে, কারণ আপনারও কিন্তু অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে লটারি থেকেও ভাগ্য বদলাতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম করতে হবে। আর আপনি যদি লটারি কাটেন মাঝে মধ্যেই, তাহলে ছোট করে একটি লটারি কাটতে হবে। আর যদি মনে হয় না আমি কখনো লটারি কাটিনি কাটবো না, তাহলে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, কোনো না কোনোভাবে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবেই, সেটা 10 টাকা হতে পারে, 500 টাকাও হতে পারে। যদি আপনার 10 টাকা বা 500 টাকা কোনোভাবে কোনো প্রাপ্তি ঘটে, খরচ করবেন না, ওটাকে মান্যতা দেবেন, পুজো অর্চনা করবেন, ক্যাশে রেখে দেবেন, বহু অর্থ আপনাকে সে কিন্তু দিতে পারবে। যদি খরচ করে ফেলেন তাহলে কিন্তু কোনো লাভ নেই, খরচ করলে তার মূল্য কিন্তু বাড়বে না, ওই থাকবে। তাই আমি কিন্তু প্রত্যেকটা দিনই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই হতে পারে, তারপরে দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের। এবার আসুন লাকি নাম্বারটা আগে বলি। আপনি যে লটারি আগে আগামীকাল কাটবেন, যারা লটারি কাটবেন তাদের জন্য লাকি নাম্বারটা বলি। টিকিটের মধ্যে থাকতে হবে 3, 7 এবং 6, এবং শেষ সংখ্যা সব নাম্বার যোগ দিয়ে সিঙ্গেল এনে 3 হতে হবে, 6 হতে হবে এবং 7 হতে হবে। তাহলে আপনার এবার সময় আসুন, সময়টা শুভ সময় আগামীকাল সকাল 8টা থেকে বেলা 12টা অত্যন্ত শুভ সময়। এই শুভ সময়ে আপনি কিন্তু একটি টিকিট কাটতেই পারেন। আর যদি এই শুভ সময়টা বার করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকালের এগিয়েও কাটতে পারেন। রাহুকাল কখন? আগামীকাল দুপুর 12টা 46 মিনিট থেকে দুপুর 2:08 সময়টা রাহুকাল।
কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে, আপনি সারাটা দিনের যখন খুশি একটি টিকিট কাটতেই পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।